আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। নোয়াখালীর কোম্পানিগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বাদ আসর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ত্রীর বাড়ি দরজায় মসজিদে খতমে শেফা, খতমে কোরআন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে। এছাড়াও উপজেলার প্রত্যেকটি মসজিদ ও অন্যদিকে প্রেসক্লাব কোম্পানিগঞ্জ আসরের নামাজ শেষে এ নেতার রোগমুক্তি কামনায় পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজিরায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি এ বি এম সিদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরকাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, যুবলীগ নেতা মাহবুবুর রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট শহীদুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল হক কোচি, জহিরুল ইসলাম তানভীর, প্রেসক্লাব কোম্পানিগঞ্জের সহসভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট ব্যবসায়ী সমিতির সহসভাপতি নাজিমুদ্দিন নিজাম, যুবলীগ নেতা আরমান চৌধুরী, সরকারি মুজিব কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিয়াদ সহ আরও অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।